বল্টু, 5 থেকে 2 বিয়োগ করলে হাতে কত থাকে বলতো? জানি না ম্যাডাম। তুই একটা আস্ত গরু। ম্যাডাম, আমি তো এখনো ছোট, আমাকে বাছুর বলবেন। কিরে বল্টু, তুই গতকাল আসিসনি কেন? ম্যাডাম, আমার নানি মারা গিয়েছিল। আচ্ছা, তুই 8 বার নানি মারার অজুহাত দেখালি। মানুষের একজন নানি কতবার মারা যায়? কি করব ম্যাডাম, নানি যতবারই মারা যায় নানা ততবারই বিয়ে করে। কিরে বল্টু, তোর আর তুহিনের গরু রচনা হুবহু একরকম হলো কি করে? ম্যাডাম, আমরা দুজনই একসাথে একই গরু দেখে লিখেছি। বলতো, তোমার বাবা শতকরা 10% হার সুদে 50% ব্যাংক থেকে লোন নিলেন, 1 বছর পর তিনি ব্যাংকে কত টাকা দেবেন? কোনো টাকাই দেবেন না ম্যাডাম। গাধা, এই অঙ্কটাও জানো না? আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না ম্যাডাম। বল্টু, তোমার বাড়িতে দেশপ্রেমী কে কে আছেন? একমাত্র আমার বাবা। কিভাবে? বাবা দেশি খায়, বিলিতি ছোঁয় না। বলতো বল্টু, তাজমহল কে তৈরি করেছিল? মিস্ত্রিরা ম্যাডাম। আচ্ছা বল্টু, বলতো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকারি? আমার বাবার চেক বই ম্যাডাম। বলিস কি রে? ঠিকই তো বলছি ম্যাডাম, বই ছাড়া তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেক বই না থাকলে এই স্কুলকে আমাকে পড়াবে ম্যাডাম? এই ছেলে, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন? ম্যাডাম, আপনার কণ্ঠ এতই সুইট, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না? কারণ ওরা তো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই। বল্টু বলতো, 7 আর 3 মিলে কত হয়? ম্যাডাম, 7 আর 3 মিলে 11 হয়। বেয়াদব, 7 আর 3 মিলে 10 হয়। ম্যাডাম, আপনাদের মুখের কথা ঠিক নেই। ঠিক নেই মানে? কেন ঠিক নেই? একদিন বলেন 5 আর 5 মিলে 10 হয়, আবার বলেন 6 আর 4 মিলে 10 হয়, আজকে বলছেন 7 আর 3 মিলে 10 হয়, এটা হলো কিছু? কি প্রশ্ন কেমন হয়েছে? ম্যাডাম, এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে 12টা বেজে যাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, তোমাদের খাতা একটার সময় নেওয়া হবে। বল্টু, তুমি হোমওয়ার্ক করনি কেন? ম্যাডাম, আমি তো হোস্টেলে থাকি। তাতে কি হয়েছে? ম্যাডাম, আপনি তো হোমওয়ার্ক করতে বলেছেন, হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি। কাল রাতে কে কয়টা পর্যন্ত পড়েছিলে? ম্যাডাম, আমি রাত 12টা পর্যন্ত পড়েছিলাম। ওমা, কাল রাত 9টার পর তো কারেন্ট ছিল না, তুমি এত রাত পর্যন্ত পড়েছো কিভাবে? ম্যাডাম, পড়ায় এত মনোযোগ ছিল যে কখন যে কারেন্ট চলে গিয়েছিল বুঝতেই পারিনি। যদি পুকুরে তোমার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ডুবতে থাকে, তবে তুমি কাকে বাঁচাবে বল্টু? দুজনকে ডুবতে দিন ম্যাডাম। সে কি, কেন? আরে, ওরা একসাথে কি করছিল?